তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা আমি কিন্তু আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আবারও একটা আনবক্সিং করবো। অ্যামাজন থেকে নতুন একটা পার্সেল এসছে, তো এর মধ্যে কী কী আছে, খুব সম্ভবত হেডফোন আছে কিছু। তো এর সিল কাটা যাক। তো চলুন এটার প্যাকেটটা খোলা যাক। মামা আমি সিল কাটবো না, তুই কাটবি? আমার ভাগনা ভালো সিল কাটতে শিখেছে না তো। এমন কি আছে এত সুন্দর করে প্যাকেটিং করে? আহা, বক্সের যা হাল! তো এতে একটা ব্লুটুথ হেডফোন আছে, অ্যামাজনের ব্লুটুথ হেডফোন। অ্যামাজন কোম্পানি থেকে আমি কিনলাম, যে অ্যামাজনের ব্লুটুথ হেডফোনগুলো কেমন হয় সেটা চেক করি একবার। আর এই একটা হেডফোন আছে, ওই জন্য একটা একটা করে হেডফোনগুলোর আনবক্সিং করা যাক। তো সবার প্রথমে অ্যামাজনের একটা হেডফোনের আনবক্সিং করি। আবারও সিল আছে, আমি কাটি না, এতে কোনো সিল নেই। কিন্তু শালা খুলে কি করে? ও সিল আছে, সিল আছে। ওয়াও, বালের হেডফোন, শুধু শুধু এতগুলো টাকা নিয়েছে। এটা হেডফোনের মধ্যে করে এগুলো ও হেডফোন না, এগুলো সরি নেক ব্যান্ড বলে। আচ্ছা তাই হোক, অ্যামাজন বাটস বাল আদৌ অন হয়তো। এই অন হয়েছে কেন? তো এই সাউন্ড কোয়ালিটি চেক করে আপনাদের বলছি যে সাউন্ড কোয়ালিটি কি ভালো না খারাপ, আদতে ভালো না আদতে খারাপ, কতটা ভালো। তো নেক্সট এই টিডাব্লিউএসগুলো খুলে ফেলি। এটা হচ্ছে চার্জিং, ও টাইপ সি দিয়ে দিয়েছে, খুব ভালো। কিছু ইয়ারবাডস, আর এটা কি বাল তুলে সব কাজে লাগে না। তো এগুলো হচ্ছে ইয়ারবাডস, এগুলোর সাউন্ড মানে বলছি কীরকম। তো বন্ধুরা দেখুন, এই অ্যামাজনের যে নেক ব্যান্ডটা আছে এটা মোটামুটি ভালো, এই 500-600 টাকার মধ্যে যদি আপনারা কিনতে চান। তো যেটা বলছিলাম, এটা 500-600 টাকার মধ্যে মোটামুটি এই যে অ্যামাজনের নেক ব্যান্ডগুলো, এই যে এগুলো মোটামুটি ঠিক আছে। বেস ফেস যা কিছু আছে মোটামুটি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিক। যদিও এর থেকে একটু ভালো হেডফোন কিনতে চান তাহলে ওই 500-600 টাকা বাদ দিয়ে একটুখানি বেশি দামে আপনারা কিনবেন, আরও ভালো হেডফোন হবে। ঠিক আছে, আমি এটা জাস্ট চেক করার জন্য কিনেছিলাম। আর এই যে পিট্রন কি পড়লা পলা টু, এই সরি পিট্রন পালট্রন, এই যে হেডফোনটা আছে এটাও ওই একই রেঞ্জের মধ্যে মোটামুটি 600-700 টাকার মধ্যে আসবে। এই হেডফোনটা যদি আপনারা কিনতে চান এটাও মোটামুটি ভালো, টিডাব্লিউএসগুলো। তো এটা চাইলে আপনারা এটা কিনতে পারেন, এর সাউন্ড কোয়ালিটিও ভালো আর ব্যাটারি ব্যাকআপও ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো নতুন আনবক্সিং ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, না হলে ডিসলাইক করবেন। তো গুড বাই। হ্যাঁ মানে গুড বাই।